অ্যাসিডিটি এটা এত কমন একটা সমস্যা আমাদের মানব শরীরের জন্য, সেটা পুরুষ নারী ভেদে আসলে আলাদা কোনো কিছু নাই। আমি পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা বরাবরের মতোই থাকছি আজকে অ্যাসিডিটি সমস্যার সমাধান নিয়ে। বরাবরের মতোই অনেক অনেক দোয়া চাই আপনাদের কাছে, শুভকামনা জানিয়ে এই কথাটাই বলবো যে অ্যাসিড ফর্ম করে না এমন বডি আসলে আপনি পাবেন না। কারণ আমাদের খাদ্যাভ্যাসটা আসলে এত বাজে, আমাদের লাইফস্টাইলটা আসলে এত বাজে, শুধুমাত্র খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের দরুনই কিন্তু আমরা প্রত্যেকেই এই অ্যাসিডিটির মতো কমন সমস্যায় ভুগে থাকি। তার মধ্যে সবার আগে যদি আমাদের খাবারের তালিকার কথা থাকে, যে আমরা খাবারটা আসলে কখন নিচ্ছি, রাতে আমরা কখন ঘুমাচ্ছি, এটা লাইফস্টাইলের সাথে, অর্থাৎ রাতের ঘুমের সাথেও যে অ্যাসিডিটি জড়িত আছে এটা অনেকেই কিন্তু বুঝতে চান না। প্রথমে আসি আমরা যে বাঙালি স্টাইলে যে খাবারটাকে খাই, অর্থাৎ অতিরিক্ত তেল মশলাদার খাবার সর্বপ্রথম দায়ী আমাদের এই অ্যাসিডিটির জন্য। রান্নার তেলটা আসলে এত এত বেশি গুরুত্বপূর্ণ যে রান্নার তেলটা যদি আসলে অর্গ্যানিক বা যতটুকু ফ্রেশ অ্যান্ড পিওর হওয়া দরকার তা না হয়, এটা অবভিয়াসলি আপনার অ্যাসিডিটির জন্য একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। আর আপনি যে কুকিংটা করেছেন সেটাকে আপনি মশলাকে অনেক বেশি কষিয়ে করছেন কিনা সেটা একটু খেয়াল করবেন, অর্থাৎ তেলটা কড়াইতে দেওয়ার পরে অনেক ধরনের মশলা দিয়ে আমরা এটাকে পুড়িয়ে নেই, তারপরে সবজিটা দিচ্ছি বা মাছটাকে দিচ্ছি সেটাকে ভুনা করছি, এটা ওয়ান অফ দ্য রিজন। আবার হলো আপনাকে খেয়াল করতে আপনার বডিটা আসলে কী চায়। অনেকের বডি আছে সব ধরনের খাবারই সে আসলে সহজে হজম করতে পারে, এটা গড গিফটেড একটা বিষয়। আর অনেকের বডি বাই নেচার অ্যাসিডিক থাকে, আর অনেকের বডি হলো ইরেগুলার লাইফ লিডিং করতে করতে তার বডিটা আসলে অ্যাসিডিক হয়ে গেছে। সো আইডেন্টিফাই করেন আসলে আপনি কোন জায়গাটায় আছেন। সেজন্য সবার আগে আপনার খাদ্যাভ্যাসটাকে আমি চেঞ্জ করতে বলবো। যে খাবারগুলোতে অ্যাসিড ফর্ম করে এটা ডেফিনেটলি একজন ব্যক্তি আইডেন্টিফাই করে ফেলতে পারে। কমনলি আমি যদি বলি যে কোন খাবার অ্যাসিড ফর্ম করে, সেটা হলো চিনি জাতীয় খাবার, তৈলাক্ত খাবার, অর্থাৎ ডিপ ফ্রাই করে যে আইটেমটা করা হয়, অনেক বেশি স্পাইসেস মশলা ইউজ করে যে খাবারটাকে তৈরি করা হয় সেটা আপনার করতে পারে, এবং অনেক বেশি ফাইবার জাতীয় খাবার খেলেও কিন্তু আমাদের বডি অ্যাসিডিক হয়। অ্যাসিডের বিষয়টা আসলে ডিফারেন্ট থাকে, কেউ কারো কারো খুব গলা জলে, বুক জলে, কারো হলে অনেক বেশি বায়ু নির্গত হয়, অনেক ঢেকুর তোলে, সো অনেকগুলো বিষয় আছে, পেট ফাঁপা থাকে, টয়লেটটা ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু আসলে অ্যাসিডের ক্ষেত্রে থাকে। তিন দিন হয়তো টয়লেট হলো না, তারপর আবার এমনও হতে পারে যে লুজ মোশন তার তৈরি হয়ে গেল অ্যাসিডিটির জন্য। কারণ যখন অ্যাসিডিটি হয় আমরা অ্যান্টাসিড গ্রুপের খাবার বা ওমাপ্রাজল গ্রুপের ঔষধ আমরা একেবারেই কমনলি কিন্তু খেতে থাকি, কিন্তু প্রথমে একটু খেয়াল করে দেখেন, যদি এটা ন্যাচারালি আপনি রিমুভ করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যান্টাসিড বা ওমাপ্রাজল গ্রুপের এই ওষুধগুলো রেগুলার আপনাকে খেতে হয় না। কারণ এই ধরনের প্রত্যেকটা ওষুধেরই কিন্তু সাইড এফেক্ট থাকে, ইনস্ট্যান্টলি আপনাকে একটা রিমিডি দেয় কিন্তু সাইড এফেক্টের কথা চিন্তা করলে আপনি এটাকে বাদ দিয়ে ন্যাচারাল রিমিডিটাকে চিন্তা করেন। যেমন খাবারটাকে চিবিয়ে খাচ্ছেন কি না তার উপরেও কিন্তু আপনার অ্যাসিডিটি ডিপেন্ড করবে, অর্থাৎ তার মানে কি যখনই খাবার খাবেন খুব ভালো করে চিবিয়ে খাবেন, কারণ আপনার খাবারটা ডাইজেস্ট হওয়া শুরু করবে। আপনি যখন খাবারটাকে মুখে দিয়েছেন আপনার দাঁতকে কাজে লাগাতে হবে, জিহ্বাকে কাজে লাগাতে হবে, আস্তে আস্তে খাদ্যনালী থেকে এটা স্টমাকে যাবে এবং এটাই আপনার ডাইজেশন মেটাবলিজম হয়ে আপনি হলো এটাকে স্টুল আকারে আপনার বডি থেকে বের করে দিচ্ছেন। তার মানে পুরো খাবারটা দেখেন তো কোথাও রেকটাল স্পেস পর্যন্ত যাচ্ছেন। খেয়াল করে দেখেন আমরা যখন খুব ঝাল মশলাদার খাবার খাই আমরা অটোমেটিক কিন্তু সেটা টের পাই, পেট জ্বালা পড়া করে, বা আমরা যখন টয়লেট ক্লিয়ার করে হয় না তখন আমরা বুঝতে পারি যে সেই রেকটাল স্পেসও কিন্তু আমাদের জ্বালা পড়া করে। তার মানে কি সেই মশলাটা আপনার এই খাবারটার এই জ্বালা পড়ার জন্য দায়ী। তাহলে মশলাটাকে পরিমিত করতে হবে, সহনীয় করতে হবে, শুকনো মরিচের খাবারগুলোকে অ্যাভয়েড করে কাঁচা মরিচের খাবারগুলো তালিকায় যদি যোগ করি সেটা আসলে আমাদের বডির জন্য অনেক সহনীয় থাকে। অনেক বেশি মিষ্টি জাতীয় খাবার যদি খাদ্য তালিকায় থাকে, বিশেষ করে পায়েস খাওয়া বা মিষ্টি খাওয়া, এই চিনি বা সাদা যে সুগারটা থাকে এই সুগার দিয়ে তৈরি যে কোনো খাবার আপনার গলা জ্বলাতে কিন্তু সাহায্য করবে। তাই চিনি জাতীয় খাবারগুলোকে আপনি অমিট করার চেষ্টা করবেন যখন আপনি অ্যাসিডিটিতে ভুগছেন। ইভেন খেয়াল করবেন যখন আপনি বাহির থেকে দই মিষ্টি কিনে আনেন সেখানে ডেফিনেটলি সুগারের সাথে স্যাকারিন বা আদার্স আর্টিফিশিয়াল অনেক কিছু দিয়ে থাকে। আপনি খাওয়ার পরেই বুঝবেন আপনার গলাটা জ্বলছে, পেটটা ফুলে যাচ্ছে এই বিষয়টা। অর্থাৎ এই মিষ্টি জাতীয় খাবারটা, মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবারটা যতটুকু ন্যাচারাল এবং ফ্রেশ হয় ততটুকু আপনার জন্য ভালো। উইকলি 1 থেকে 2 দিন আপনি চাইলে এটাকে এনজয় করতে পারেন। খাদ্য তালিকায় অনেকে আছে শাক জাতীয় খাবার বা ডাল জাতীয় খাবারটাকে খেতে পারেন না, তাদেরকে বলবে এই খাবারগুলোকে উইকলি করে ফেলবেন। অর্থাৎ কোন ডালটাই আপনার অ্যাসিড ফর্ম করে এটা একটু আইডেন্টিফাই করুন, সেই অনুযায়ী আপনি ডালটাকে সিলেক্ট করেন। আমি সাধারণত সেফ সাইডে থাকার জন্য বলি যে মুগ ডালটাকে খাদ্য তালিকায় রাখতে, মাসকলাই মুগ ডাল কিন্তু হেল্প করে থাকে। মসুর ডাল বা বুটের ডালটা অনেক সময় আমাদের অ্যাসিড ফর্ম করে থাকে। অনেকে দুধ একটা কমন খাবার, এই খাবারটা থেকে অনেকেরই অ্যাসিড ফর্ম করে। সো কোল্ড মিল্কটা একটু খেয়ে দেখেন, যে দুধটা জাল দেওয়ার পরে ফ্রিজে রেখে কোল্ড মিল্ক খাবেন, তখন দেখবেন যে এই খাবারটা আপনাকে হেল্প করবে, অ্যাসিডিটি দূর করে ফেলবে। কিন্তু যদি দেখেন যে না এতেও আপনার অ্যাসিডিটি হচ্ছে তাহলে আপনি এটাকে অ্যাভয়েড করে টক দই তৈরি করার চেষ্টা করুন। অর্থাৎ যে খাবারটাতে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক দুটো জিনিস থাকবে সেই খাবারটা আপনার অ্যাসিড ফর্ম করবে না। মিল্ক বা টক
টক দই, এটাতে প্রোবায়োটিক থাকে, ন্যাচারাল প্রোবায়োটিক, এটা অ্যাসিড ফর্ম করবে না। আর হলো খাবারে যে আমরা সালাদ খাই, অর্থাৎ ভেজিটেবলটা যখন কুক করে ফেলা হয় তখন আসলে এটাকে আমরা ডেড ফুড বলে থাকি। এই ধরনের ডেড ফুডগুলোতেই আমাদের অনেক বেশি অ্যাসিড ফর্ম করে, এই জন্য আমরা একটু লাইভ ফুড খাবার রাখার চেষ্টা করি। সেই লাইভের মধ্যে সাধারণত ফ্রুটস এবং ভেজিটেবল সালাদসটাই পড়ে। এটা আপনার খাদ্য তালিকায় দৈনিক যে কোনো একবেলায় রাখার চেষ্টা করেন, এখান থেকে প্রিবায়োটিকটা আপনার পাবেন। সো প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকে দুটো মিলে আপনার গাটসটাকে হেলদি করবে, ব্যাড ব্যাকটেরিয়াটাকে কিল করবে, গুড ব্যাকটেরিয়াটাকে আপনার গাটসে এনরিচ করবে, সো দ্যাট তখন আপনি অ্যাসিড ফর্ম থেকে বাঁচতে পারবেন। তার পাশাপাশি খেয়াল করতে হবে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টার ঘুম এনশিওর করা, বাচ্চাদের ক্ষেত্রে 10 ঘন্টা, আমরা যারা অ্যাডাল্ট আছি অবশ্যই আমাদের রাতের ঘুম 6 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ হতে হবে, এবং সেটা রাত 10টা থেকে হলে সবচাইতে বেস্ট। যত রাত জাগবেন তত আপনার অ্যাসিডের পরিমাণ বাড়বে, এটা খেয়াল করবেন। দিনে আপনি যখনই যত দেরিতে ঘুম থেকে উঠবেন আপনার ব্রেকফাস্ট তত দেরি হবে, অটোমেটিক্যালি আপনার পুরো বডি তখন অ্যাসিডিক হয়ে যাবে, খাবারগুলো আস্তে আস্তে লেট হয়ে যাবে, এবং লং টাইম যারা গ্যাপ দিয়ে খাবার খায় তারাও কিন্তু এই অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন। তাই অল্প অ্যামাউন্টে ফ্রিকোয়েন্ট মিল দিবেন, ভালো করে চিবিয়ে খাবেন, ডিউরিং মিল কোনো পানি খাবেন না, খাবারটাকে 1 ঘন্টা পরে আপনি খাবারের পরে অ্যাডজাস্ট করবেন, খাবার খেয়ে শুয়ে পড়বেন না, এটা তো আপনার অ্যাসিড ফর্ম করবে। প্রতিবেলা খাবারের পরে মিনিমাম 10 থেকে 15 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অর্থাৎ কার্ডিও করবেন, অথবা জাস্ট প্লেন ওয়াক করবেন 20 থেকে 25 কদম দিতে বলি, এটাতে আপনার অ্যাসিডটাও বডি থেকে কিন্তু চলে যাবে। সো এই নিয়মগুলো যখন আপনি পালন করেন অটোমেটিক আপনার বডি অ্যাসিড থেকে মুক্তি পাবে, খাবার এবং ব্যায়ামের মাধ্যমে অ্যাসিড থেকে যে বুক জ্বালা পড়া বা অ্যাসিডিটি থেকে অটোমেটিক্যালি কিন্তু মুক্ত হওয়া যায়, এর জন্য কিন্তু তেমন একটা ওষুধ লাগে না। তাই নিয়মগুলো আগে পালন করবেন, যখন দেখবেন নিয়মে হচ্ছে না অবশ্যই একজন এক্সপার্টের কাছে যাবেন, তিনি অবশ্যই গ্যাস্ট্রোএন্টারোলজির ডক্টর হতে হবে, তিনি তখন একটা কোর্স আপনাকে দিবেন, সেই কোর্সটা আপনি ঠিকমতো পালন করলেও কিন্তু আপনার এই অ্যাসিডটা আজীবনের জন্যই চলে যাবে। মনে রাখতে হবে শুধুমাত্র এই অ্যাসিডটাকে যদি আপনি গুরুত্ব না দেন এখান থেকে আপনার অনেক বেশি ভয়াবহ রোগ কিন্তু হয়ে যেতে পারে। অনেকে আছেন যে বাসার মধ্যেই অনেক মানে অনেক সময় আছে হ্যাভি খাবার দাওয়ার করা হলো, রিচ ফুড জাতীয় খাবার বা জাঙ্ক ফুড ফাস্টফুড এই জাতীয় খাবারগুলো খেলে কিন্তু সাধারণত আমাদের অ্যাসিড ফর্ম করে বা পেটটা ফুলে যায়, একটু অস্বস্তি ফিল হয়। সেক্ষেত্রে ঘরোয়াভাবে যদি কেউ এটার ট্রিটমেন্টটা চান তাদেরকে বলবো যে টক দই যদি এটা পিওর হয়, হোমমেড হয়, এটাতে যদি আপনি কালিজিরা বা জিরার গুঁড়াটা যদি আপনি মিক্সড করে খান এটা আপনার গ্যাসটা ইনস্ট্যান্ট রিমুভ করবে। অনেকে চিয়া সিডসটাকে চিনে থাকেন, এটা হলো খাবারের আধা ঘন্টা পরে আপনি কুসুম গরম পানিতে মিক্সড করে ফেললেও খেয়েও যদি দেখেন তাতেও কিন্তু আপনার এটা রিমেডি হবে। শুধুমাত্র জিরা পানিটাও যদি আপনি খেতে পারেন এই জিরা পানিতেও কিন্তু আপনার অ্যাসিডিটি একেবারেই দূর হয়ে যাবে। আর যারা কাঁচা পেঁপে খেতে পারেন এটাকে আপনি সালাদ আকারেও খেতে পারেন, বা কাঁচা পেঁপেটাকে কেটে টুকরো করে এটাকে ভালো করে চিবিয়ে খেলেও দেখবেন কিন্তু আপনার অ্যাসিডিটিটা চলে গেছে। যদি দেখেন দীর্ঘদিন অ্যাসিড ফর্ম করছে তখন আপনি সবজি হিসেবে আসলে আপনার রান্নায় কাঁচা পেঁপে, চাল, কুমড়া এবং লাউ এই তিনটাকে যে কোনো মাছের সাথে জাস্ট স্টু আকারে দিয়ে রান্না করে এটা খেলেও আপনার লং টার্মের জন্য আপনি ভালো থাকবেন।